नमस्कार बंधुरा, आपनादेर सकलके माई भिलेज फैमिली कुकिंग चैनेले स्वागत जानाई। आजके आमी आपनादेर सामने काचा कुल दिए सुस्वादु आचार करे देखाबो। एइभावे आचारटा तैरि करले केउ बुझतेई पारबे ना जे एटा काचा कुल दिए तैरि करा होयेछे। एइ आचारटी एतटाई सोजा, একবার দেখলে যে কেউ পারফেক্ট ভাবে তৈরি করতে পারবে। এটা করতে মাত্র একটি মশলাই ব্যবহার হয়, তাই সময়ও খুব কম লাগে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর কথা নয়, চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে কাঁচা কুলগুলোতে এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ সাদা লবণ নিয়ে নেব। এরপর এইভাবে আমি সমস্ত কুলগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এবার এগুলোকে 2 ঘন্টার জন্য রোদে শুকিয়ে নেব। তবে আপনারা রোদে না দিয়ে সরাসরি আচারটা তৈরি করতে পারেন। আমার খুব ভালো লাগে। আমি 2 ঘন্টা পর একটা শুকনো কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ মতো 5 ফোড়ন দেব। এরপর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা থেকে হালকা গন্ধ ছড়াতে শুরু করলে আমি এগুলো একটা বাটিতে নামিয়ে নেব। এবার হালকা দানা রেখে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল নেব। তেলটা গরম হলে এতে 2টো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব এবং এর সাথে 1/4 চামচ 5 ফোড়ন দেব। এবার ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে নুন হলুদ মাখিয়ে রাখা কুলগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এই রেসিপিটা শুধুমাত্র 5 ফোড়ন দিয়ে তৈরি করতে হবে। 3 মিনিট ভেজে নিয়ে এতে 1 কাপ আখের গুড় দিয়ে দেব। এবার নেড়েচেড়ে ভালোভাবে গুড়টাকে কুলগুলোর সাথে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর গুড়টা গলে যাবে এবং কুলগুলো ফাটতে শুরু করবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট জ্বাল দিতে হবে। এবার একটা ডালের কাঁটা দিয়ে কুলগুলোকে ভালোভাবে গেলে নেব। কুলগুলো গলে গেলে এতে 1 টেবিল চামচ চিলি ভিনিগার দেব। চিলি ভিনিগার না থাকলে নর্মাল ভিনিগারও দিতে পারেন। ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। তবে ভিনিগার না দিলেও মোটামুটি 1 মাস রেখে খেতে পারবেন। এবার এর মধ্যে ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দেব। এবার ভাজা মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্যাস, আচারটা হয়ে গেছে। এবার একটা কাচের পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার পরিবেশনের জন্য আচারটা রেডি। আচারটা তৈরি করা যতটা সিম্পল, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। এই আচারটা একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে আমাদের কমেন্ট করে জানান কেমন লাগলো। ভিডিওটি পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।